আসসালামু আলাইকুম প্রিয় খামার কৃষক ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি টাঙ্গাইল জেলার বাসাল উপজেলার থুপিয়া গ্রামে। এই গ্রামের একজন উদ্যোক্তা দেশের বাইরে ছিলেন, দেশের বাইরে থেকে এসে তিনি তার বাড়িতে দুই একটা গাভী লালন পালন করতেন। তো তার গাভী থেকে একটি চমৎকার সুন্দর বাচ্চা হয়েছিল, সেই বাচ্চাটা তিনি লালন পালন করেছেন। তো আমরা এখন দেখতে পাচ্ছি এটা বেশ বড় সড়ো হয়েছে, এটার নাম রেখেছেন তিনি সানু। মানে আমার পাশেই দেখতেছেন সেই গরুটা, আজকে আমরা সেই গরুটা সম্পর্কে জানবো এবং আসন্ন 2023 কুরবানিতে তিনি কীরকম দাম চাচ্ছেন এবং আপনারা যদি কেউ নিতে চান তাহলে কীভাবে তার সাথে যোগাযোগ করবেন এবং কী খেয়ে লালন পালন করেছেন আমরা সেই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তাহলে চলেন আমরা গরুর যিনি মালিক রয়েছেন তার সাথে একটু কথা বলি, কথা বলে গরু সম্পর্কে বিস্তারিত জানি। বিস্তারিত জানানোর জন্য পুরো সময় জুড়ে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল, আশা করি আপনারা সাথেই থাকবেন। তাহলে চলেন আমরা গরু সম্পর্কে বিস্তারিত জানি। গরু লালন পালনটা আমার বাপ দাদার কালের থেকেই অভ্যাস আছে, কিছুটা মাঝখানে গ্যাপ ছিল, মোটামুটি 6 বছর ধরে আবার বাইরের থেকে আসা শুরু করছি আর কি আমি। পালের গাভীর বাছুর এখন দুই দাঁত হয়েছে, মাত্র দুই দাঁত, মাশাআল্লাহ দিল, অনেক বড় সর হয়েছে। জি মাপছি। কিরকম আছে ওজনটা? 852 কেজি আছে। 852 কেজি আছে না? খাবার দাবার হিসেবে কি দিতেছেন? খাবার দাবার ওর মেন খাদ্য হলো ভুসি, কাঁচা ঘাস, এটার সাথে আছে আপনার বুট, খেসারি কালাই, সয়াবিন খৈল, আটা। প্রতিদিন এটা কত কেজি খাবার লাগে? এটার খাবার দিতেছে আমি টোটাল মিলিয়ে 10-12 কেজি। 10-12 কেজি কিরকম টাকা খরচ হয় প্রতিদিন? মোটামুটি ভালোই খরচ আছে, খাদ্য পণ্য তো সবকিছুর দাম বেশি, প্রতিটা খাদ্য দেখা যায় যে একবার নিম্ন স্তরেও 62 টাকা কেজি, এর নিচে আর কোনো খাদ্য হয় না। তার মানে কত টাকা খরচ হচ্ছে প্রতিদিন? তাতে আমার প্রতিদিন 700-800 টাকার মতো খরচ। গরু কি একটাই নাকি আরো আছে? না, আরো গরু আছে। তো আরো গরু আছে না? বড় গরু একটাই, বড় একটা গাভী আছে তিনটা, আরো ষাঁড় বাচ্চা আছে 4টা। আচ্ছা, এই বড় গরু কি প্রথম পালছেন নাকি এর আগে আরো পালন করছিলেন? না, এতটুকু বড় হয় না, এর আগে আরো পালছি কিন্তু একটু ছোট, এত বড় হয় না, 9 মন 8 মন এতটুকু। আসলে যারা কুরবানির জন্য বড় গরু লালন পালন করে তারা কিন্তু গরুর সুন্দর দিকে নাম রাখে, আপনার গরু কোনো নাম রাখছেন নাকি? আমি আসলে ওই রকম কোনো নাম আর রাখি নাই, তো একটু ওই যে বেসদ বেসদ টাইপের ছিল ছোট সময় থেকে, তো আমাকে ওই যে পাশের বাড়িতে একজন একটু ওই বেসদ বেসদের নাগাল দিকে সানু সানু করতো, আমি ওই সানু সানুই করি, কিন্তু আসলে ওইভাবে কোনো নাম ধরে ওরা ডাকি নেই আমি কখনো, সানু ডাকে না। হ্যাঁ, এমনি ওরা খালি সানু পাগলা করি আমি। এমনি কি কথা টথা শোনে নাকি? না, মোটামুটি ভালোই শোনে, এমনি কথা ভালোই শোনে, খাওয়া দাওয়ার অভ্যেস হয় বা কোনো সময় আমার কোনো গুতা টুতাও দেয় না, বা ভালোই। বিক্রির জন্য এটা কিরকম দাম আশা করতেছি? আসলে তো এগুলা ভাগ্যের ব্যাপার, বড় গরু অনেকের চোখে যদি লাগে দেখা যায় যে কিছু পুষে যায়, আবার অনেক টাইম ধরাও খাইতে হয়, তো আমার একটা আশা আর কি, এমনি দাম চাইলে 7 লাখ টাকা চাবো। আচ্ছা, আপনার আশা একটা 7 লক্ষ টাকার দাম? হ্যাঁ, হয়তো বেচার মধ্যে আর একটু ছাড় দন লাগবো যদি কেউ আলোচনার মাধ্যমে। হ্যাঁ, তারপর অনেক সময় বাজারের উপরে ডিপেন্ড, বাজারের উপরে ডিপেন্ড, বাজার যদি কম থাকে আরো কম দামে বিক্রি, আর যে এখন তো মাত্র এটা 4 দাঁতে, যদি এই বছর বিক্রি না হয় তাহলে কি সামনে রেখে দেওয়ার চিন্তা ভাবনা আছে? আশা আসছে, যদিও ন্যায্য পয়সা না পাই আমি আরেক বছর আরে পুষবো। খাবারের রুচি দেখলে
আরো ঈদেরও কিছু সময় আছে, সময়টার মধ্যে হয়তো আরো পরিবর্তন হবে। হ্যাঁ, আল্লাহ যদি ভাগ্যে ছয় যাবে, ভবিষ্যতে কি আরো এরকম বড় করে লালন পালন করার চিন্তা ভাবনা আছে কিনা? আমার আশা আছে, আমি যতদিন আল্লাহ আমার তাগদ রাখছে আমি গরু বাছুর পুষব। আচ্ছা আচ্ছা, কেউ যদি আপনার এই গরুটা ক্রয় করতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? এখন আমার মোবাইল নাম্বার দেওয়া দেওয়া লাগবো, বা আমি আশাবাদী আমার ইননে পাশের গ্রাম কাশিল ভালো একজন পয়সাওয়ালা লোক আছে, বাদল ভাই, তারে আমি মোটামুটি একটু রিকোয়েস্ট করবো, যদি যেহেতু সে কুরবানি দেয়, যদি আমার গরুটা সে পছন্দ করে তার ভালো লাগে তাহলে আমার ন্যায্য মূল্য নিতে পারে, আমি দিব তারে পাশের গ্রামে। বা এই পাশে আর একটা লোক আছে তোফা, হয়তো সবাই নাম শুনছেন, বিজনেসম্যান, আমাদের এলাকার কেউ যদি নেয় হয় মানে ছলির জিনিস, ছলির জিনিস, ভালো জিনিস, যেহেতু দেখা জানাশোনার মধ্যে। হ্যাঁ, জানাশোনার মধ্যে, আর মানুষ তো কুরবানি দিয়ে তার প্রিয় জিনিসটাই দেয়। হ্যাঁ, এটা কি এদিকে দিলে তো আপনিও দেখতে পারলেন আপনার গরুটা আছে কোথাও বা কি, নিজে হাতে নিয়ে দিয়ে আসলাম। তো এখন যদি কেউ ক্রয় করে এটা কি ঈদ পর্যন্ত লালন পালন করে দিবেন? হ্যাঁ, দিব ইনশাল্লাহ। আচ্ছা, যদি কেউ দূর থেকে অনেকে মোবাইলে দেখেও পছন্দ করতে পারে, সেক্ষেত্রে তাদের বাসায় পৌঁছে দেব? পৌঁছাই দিব আমি, পৌঁছে দিবেন? হ্যাঁ, দিব। যদি আপনার নলেজে কেউ থাকে বলে বিক্রি করার চেষ্টা করবেন আর কি।